এখন আমি তো হাইয়াতুল উলিয়ার নিরীক্ষক হিসেবে কাজ করি, তো যারা নিরীক্ষক তখন ছিলেন আমার শাহাদত সৌভাগ্য যে আমি ওনাদের সাথে কাজ করি। এখন বলছেন যে আর একজন ফার্স্ট হওয়ার জন্য আবেদন করেছিল, কিন্তু দরখাস্ত করার পরে দেখা যাচ্ছে আমরা যতই নাম্বার দেখি, বারবার খাতা দেখি, ওই মামুনুল হক সাহেবের খাতাই ফার্স্ট হয়ে যায়। বারবার দেখছি, বারবার দেখছি, বারবার দেখছি, ঘুরে ফিরে মামুনুল হক সাহেব যেরকম যোগ্য আলেম সেরকম যোগ্য নেতৃত্বের অধিকারী একজন ব্যক্তি। আল্লাহ তাআলা হযরতের হায়াত দারাজ করেন। এবং আমরা মনে করি আগামীর বাংলাদেশ, যে ইসলামের বাংলাদেশের খেলাফতের বাংলাদেশের আমরা আশা করতেছি, খেলাফত প্রতিষ্ঠার আশা করতেছি, হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামোদর প্রকাশমালা আলিয়ার মাধ্যমে বৃহত্তর একটা ওয়েবকে প্ল্যাটফর্ম গড়ে উঠবে এবং ইনশাআল্লাহ আমরা সেদিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। এই বিষয়ের কথাগুলো শেষ করে দিয়ে তারপরে ইনশাআল্লাহ আমি সিরাতের বক্তব্যে আসতেছি। আমরা সবসময় ওয়ানজাল্লাল কিতাব, ওয়ানজাল্লাল কিতাব, ওয়ানজাল্লাল কোরআন এই আয়াতগুলো সবসময় পড়ি, সবসময় পড়ি, কিন্তু কোরআন শরীফে আরও একটা জায়গাতে আল্লাহ তাআলা আনজালনা শব্দ ব্যবহার করেছে, ওয়ানজাল্লাল হাদীদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আচ্ছা দেখেন, সবাই এখানে আলেম ওলামা বা যারা আমরা কোরআন হাদিসের অধ্যয়নের সাথে আছি এরকম ব্যক্তি, ওয়ানজাল্লাল হাদীদ মানে আল্লাহ তাআলা বলেন আমি লোহাকে নাজিল করেছি। বাস্তবতার সাথে মিল আছে? বাস্তবতার সাথে মিল আছে? আমরা দেখি লোহা একটা খনিজ সম্পদ, সেটা মাটির মধ্যে তৈরি হয়, আর আল্লাহ তাআলা বলেন কি ওয়ানজাল্লাল হাদীদা, লোহাকে আমি নাজিল করেছি। তাই বিষয়টা যেরকম এদিকে আছে ওয়ানজাল্লাল কিতাব, ওয়ানজাল্লাল কোরআন, ঠিক ওয়ানজাল্লাল হাদী তার মানে আপনি কোরআন যেরকম অধ্যয়ন করবেন, কোরআন যেরকম আঁকড়ে ধরতে হবে, সেরকম জিহাদকেও আঁকড়ে ধরতে হবে। জিহাদ লোহা, লোহা মানে লোহার তৈরি যত রকম যুদ্ধের অস্ত্র শস্ত্র আছে, যুদ্ধের আসবাবপত্র আছে, আল্লাহ তাআলা বলেন এটা আমি নাজিল করেছি। যেরকম কোরআন ছাড়লে মুসলমানরা লাঞ্ছিত হওয়া অনিবার্য, ও দুনিয়া মে মুআসসিস থে হামিলে কোরআন হো কর হম জলিল ও খার হয়ে তারেকে কোরআন হো কর, এই ওয়াজ তো আমরা সব সময় করি, কিন্তু এই ওয়াজ আমরা করি না যে ওয়ানজালনাল হাদিদ বলছেন আল্লাহ তাআলা। আমরা যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা থেকে দূরে সরি, জিহাদ থেকে দূরে সরি, তারপরেও এই মুসলিম উম্মার কপালে লাঞ্ছনা আছে। এই দুই আনজালনার যে কোনো আনজালনা আমরা ছাড়বো, লাঞ্ছিত হওয়া অনিবার্য, বাস্তবতা তার সাক্ষী। এই জন্য আমাদের জন্য যেরকম কোরআন হাদিসের তালিমের খুবই গুরুত্ব আছে, এটা করতেই হবে, ঠিক পাশাপাশি ইসলামের খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ময়দানে কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আমিন। আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন, যে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, কারণ রাসূলের অনেকগুলো মেয়ে ছিল। রিজাল বলা হয় প্রাপ্ত পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষকে।